अपना जाने गतकाल राते चोरीलाम बाजारे एक अहितकर विषय हो दाड़ा आरालिया बसबाशकारी जाकिर होसेन नामे एक जन दुष्कृतिकारी उनार दलबल निये अस्त्र शस्त्र निये चोरीलाम बाजारे एसे आमादेर चंद्रजीत देवनाथ उनार उपर अहितकर भावे आक्रमण चालाय जार प्रतिबादे आमरा गतकाल राते विशालगढ़ थानाय आमरा एकटा मामला करी एवं आज के आमरा तार विषय निये आमरा आपनादेरके एखाने स्वागतम जानिएछि। तो आमरा चाई जे जाकिर होसेन 2019 थेके आपनारा सबाई जानेन 2019 लोकसभा निर्वाचनेओ से राजीव कलोनी एलाकाय दुजनके कूपिए एक बछरेर मतो पलातक छिलो। सेई जाकिर होसेन 2023 निर्वाचने आरालियाय जे घटनागुली घटेछिलो तार संगे जड़ित छिलो। पाशापाशी सारा त्रिपुरा राज्ये आपनारा जानेन जे एकटा विषय काज करछे से तार उपर भरसा करेई चोरीलामो एई একটা মানে সুন্দর একটা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে, চেষ্টা করতেছে, ঠিক আছে। তো আমি কাল লোকে পিস্টক করতাম, ওই যার উপরে আমরা কেস দিছি যে ক্রিমিনাল, তার লোকে তো আমার পিস্টক করণের কোনো মতলবই হয় না। আর আমরা লড়াই কোনো পলিটিক্যাল পার্টির লোকে না, আমি পরিষ্কার করে দিই তাকে কোনো কনফিউশন না থাকে। অনেক লোক চেষ্টা করতেছে কনফিউশন করণের, মথার অ্যালায়েন্স আর আমরার অ্যালায়েন্সটারে নষ্ট করণের, ঠিক আছে, আমার দাদারে বদনাম করণের যে তার পার্টি এইসব করতেছে। কিন্তু আমি আমার দাদারে ভূত বালা করে চিনি, তাইনে খুবই একটা নেক মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, তাইনে এইসবে বিশ্বাস করে না, ঠিক আছে। তো আমার এইসব লোক যারা এই জিনিসটি চেষ্টা করতেছে তারা আমি একটা কথাই কই, চেষ্টা করতে থাকো, কোনো লাভ হবে না, ঠিক আছে। আগেও চেষ্টা করছো, অহনও চেষ্টা করো, কিচ্ছুই তো। আর পলিটিক্যাল পার্টি দ্বারা আমার একটাই নিবেদন যে এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিওয়ালা যারা শেল্টার পায় পলিটিক্স থেকে, তারারে শেল্টার না দিও, উদ্দুরি আমি অনুরোধ করি। আর যার লোকে ঘটনা হয়েছে আপনারা একটু তাইনারে জিঙান কালকা কি হয়েছে। এভাবে যদি বাজারে যদি ঢুকে কালকা বাজার বার আসিল, আমরা ভাগ্যবালা কি বাজারটা ঘটনাটা 10টার সময় হয়েছে, কালকা যদি ঘটনাটা যদি 8টা 7টার দিকে যদি হইতো, এটা তো কমিউনাল টার্ন লইতইলে। জাকির হোসেন নাম আপনি বুঝেনই কোন কমিউনিটির, তার লগে কিছু ট্রাইবাল আনছে তাই না, ট্রাইবাল আননের কি মতলব? আজকা পর্যন্ত 30 বছর পর্যন্ত তো আমি কোনোদিনও শুনছি না যে কোনো ট্রাইবাল আয়ে সেরা চরিলাম বাজারে দাও চাও দেখা দিয়ে গেছে। হে ট্রাইবেল আর মুসলিম কমিউনিটির লোক লইয়া বাজারে ঢুকছে, এর উদ্দেশ্যটা কি? হের ঝগড়া যদি একটা ব্যক্তির লোকে থাকে তো তুমি একটা ব্যক্তির লোকে ঝগড়া করো, তোমার ঝগড়া একজনের লোকে, তুমি মাল্লা আর একজন রে, বাংলা আর একজনের গাড়ি, আমি তো বুঝি না এটি।